হ্যাঁ টিপটি আছে, আপনি টিপটি চার্জ দেন। ওকে দেন কানেক্ট করেন, বুঝছি সার্ভারে দেন। ফার্মালিটা কোনটা বস, আপনি একটা কাজ কি করা যায় সেটা হচ্ছে আপনি আমাকে কি একটু ওটা কি ওই যে আপনাদের সাইডে যেটা আছে ওইটা করতে পারেন কিনা, সেটা হচ্ছে আমার হচ্ছে পার এপির সাথে লাইসেন্স, তাই না? হ্যাঁ, তাহলে আপনি এই প্রাইসটা না না আমি সেটা বলতেছি না, আপনি আমাকে হচ্ছে পার এপির সাথে একটা কস্টিং করে দেন যে আমার যা যা লাগবেই ওয়ান ইয়ার ধরে পার পার এপি হিসাবে আমাকে একটা আচ্ছা আপনি ওএস যেটা ওইটা নামাইছেন, নামাই এখান থেকে জাস্ট ওটাকে আপলোড করছেন, এই তো? ঠিক আছে, ফাইল নেম দিয়ে দিছেন ওইটাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ টিএফটিটা এটা আমি আমি স্ক্রিপ্ট মানে এটা কিভাবে ফাইল আমি যেভাবে এক্সপোর্ট করি ওটাই তো টিএফটি, একই তো কথা না? আচ্ছা এক্সপোর্টটা কিভাবে করে কমান্ডটা? আপনি একটা একটা ইয়াতে লেখেন তো ওই যে নোটপ্যাডে। আচ্ছা এরপরে কিভাবে ফাইলটা কিভাবে দিতে হবে পরে?
এটা কি মনিটর মোডে যায় করা যাবে না এমনি নর্মাল কনফিগার মোডে? আচ্ছা হ্যাঁ নেট আছে, আচ্ছা আচ্ছা ক্লোন দিতে হবে মনে হয়, টিএফ টিপে পরে ক্লোন দি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কাজ করতেছি তো ওইটির একটা ধরে দিলেন, এখন ওটা শেষ না করে আরেকটা কিভাবে করব? এটা কার কাজ করতেছেন? আমাদেরটা এই ওইটির পরে করেন, একটা মানুষ লাইনে আছে এখন, কে আছে লাইনে সেটা তো জিজ্ঞাসা করতে, বিডিকমের ওখানে ইয়ার এমএস ভাই। হ্যাঁ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে ভাই, এটা এটা কিভাবে করলেন আপনি কপি? আচ্ছা আচ্ছা, রিবুট দেওয়ার পর মানে কপি করার সময় ওই যে ব্যাকআপের সময়? আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা, এটা আপো এটা ওই যে কপি ব্যাকআপটা না, এগুলো তো পারবো ভাইয়া, এগুলো সমস্যা নাই না, আমি আমি ওই যে ব্যাকআপেরটা। ও আচ্ছা হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ম্যানেজার পোর্টে কি কোনো আইপি লাগে না ডাইরেক্ট? আচ্ছা ম্যানেজার পোর্টে কি আইপি সারা ঢুকা যায় না? Thank you.
এবং বিডিকম দুইটাই হয় নাই, আমি হয় নাই বিশল বিশল চলে নাই, বিশল বিশল দিয়ে আমি মিরপুরে পাঠাইছি, মিরপুরে দুইটা দিয়ে টেস্ট করে দেখছি আমি পাই নাই। মিরপুরে কি আছে এখন বিশলটা? কেমনে থাকবে এগুলো, কত আগে নিয়ে চলে আসছি আইনা হুয়ে দিয়ে আপ করছি না। তার মানে আপনি দিবেন কপি ফাইল টিএফটি, এরপরে কি দিতে হবে? ফাইল নেম না, আমরা এক্সপোর্ট নিয়ে নিই, আমরা এক্সপোর্ট নিয়ে নিই, এক্সপোর্ট নিলে হবে না? মানে এক্সপোর্টটা দিলে কি আমার এক্সপোর্ট ওই নু থাকে? তো আমি তো দেখছি এক্সপোর্ট নিয়ে পরে আমি যখন ওলটিতে কনফিগার করছি তখন তো ওই নুর ওই আইডি মাইডি সবগুলোই থাকে। হ্যাঁ সুইজমেন্ট ওই যে এক্সপোর্ট আর কি, এক্সপোর্ট যেটা ওইটাই তো এটা আসে। হ্যাঁ ওই ওই যে ইয়া থেকে ভিউমোর থেকে, মানে ভিউমোডে যেটা করি আর কি। ও আচ্ছা, মানে এই ব্যাকআপগুলো স্টার্ট কনফিগটা কিভাবে ইয়া করবো, স্টার্টআপ কনফিগটা ফাইল। ফাইল নেম কি দিয়ে কি ইয়া দিতে হবে? আচ্ছা আবার জানতো, আবার ব্যাকে জানতো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তার মানে কি কনফিগ ডট এই ফাইলগুলো কোথায় আছে? এখানে এগুলো এখানে আসলো কিভাবে? ও আচ্ছা আচ্ছা, তিনটা ফাইলে চলে আসছে কনফিগ সুইচ মোড। আমি আমি যদি সরাসরি ওই যে ভিউ মোড গিয়ে এক্সপোর্ট গিয়ে ওই যে ইম্পোর্ট যেটা করি আমি ওই যে ভিউ মোড থেকে যদি করি তখন হবে না? ওএস আচ্ছা আচ্ছা,
ওএস হ্যাঁ হ্যাঁ এটা তো আমার কনফিগারেশনটা হ্যাঁ দুইটা দুইটা ওএস এর একটা না না ঠিকই আছে ভাই ওকে থ্যাংক ইউ হ্যাঁ ওকে ওকে ওকে